শুরু হয়ে গেছে এশিয়া কাপ। বিশ্বকাপের আগে এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াই এবার হবে টি-20 সংস্করণে। এই টুর্নামেন্টে আলাদা করে আপনি নজর রাখতে চাইবেন পাঁচজন খেলোয়াড়ের উপর। টি-20 ও ওয়ানডে দুই ফরম্যাটেই বিশ্বের এক নম্বর ব্যাটার। ফর্মের তুঙ্গে থাকা বাবর আজম রান পেয়েছেন নেদারল্যান্ডসের সঙ্গে সবশেষ ওয়ানডে সিরিজেও। টপ অর্ডারে মোহাম্মদ রিজওয়ানের সঙ্গে তার জুটি যেন এক ব্যাটিং মাস্টার ক্লাস। ভারতের বিপক্ষে ব্লকবাস্টার ম্যাচটি ছাড়াও পুরো এশিয়া কাপে সবার চোখ থাকবে পাকিস্তানের অধিনায়কের দিকে। পুরো এশিয়া কাপ জুড়ে মানসিক এক চাপের মধ্যে থাকবেন বিরাট কোহলি। 1000 দিন পেরিয়ে গেছে, আন্তর্জাতিক ক্রিকেটে সেঞ্চুরির দেখা পাননি তিনি। শেষ দুই সিরিজে বিশ্রামে থাকা সাবেক ভারতের অধিনায়ক ফিরছেন এশিয়া কাপে। নিজের 100তম টি-20 আন্তর্জাতিক ম্যাচ খেলবেন তাও আবার পাকিস্তানের বিপক্ষে। ফর্মহীনতার বেড়াজাল থেকে এবার বেরোতে পারবেন তো কোহলি? সর্বশেষ আইপিএল একদম কাঁপিয়ে দিয়েছেন শ্রীলঙ্কার ক্রিকেটে এই মুহূর্তের সবচেয়ে বড় তারকা ওয়ানিন্দু হাসারাঙ্গা। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে এবারের আইপিএলে 16 ম্যাচ খেলে নিয়েছেন 26 উইকেট। এশিয়া কাপে হাসারাঙ্গার সঙ্গে মহিষ থিকসানা, জেফ্রি ভ্যান্ডারসে এবং প্রবীণ জয়াবিক্রমার সমন্বয়ে গড়া শ্রীলঙ্কার স্পিন আক্রমণ যে কোনো দলের জন্যই হয়ে উঠতে পারে ভয়ঙ্কর। রশিদ খানকে নিয়ে নতুন করে আর কী বা বলার আছে? শ্রীলঙ্কাকে হারিয়ে এরই মধ্যে সুপার ফোরে যাওয়ার শক্ত দাবিদার আফগানিস্তান। বাংলাদেশের বিপক্ষে বিশেষ করে আরও ভয়ানক হয়ে উঠতে পারেন রশিদ খান। 7টি টি-20তে মাত্র 5.53 ইকোনমি রেটে উইকেট নিয়েছেন 14টি। বাংলাদেশ বা শ্রীলঙ্কাকে টপকে আফগানিস্তান যদি সুপার ফোরে যায়, তবে রশিদই হবেন তাদের তুরুপের দাস। বিতর্কের জন্ম দিয়েছেন, তবে সাকিব আল হাসান ঠিকই পেয়েছেন বাংলাদেশের টি-20র অধিনায়কত্ব। এবার বিতর্কে নতুন অধ্যায় পেছনে ফেলে পারফর্ম করার পালা তার। সাকিব এমন সময় দায়িত্ব নিয়েছেন যখন বাংলাদেশ নিজেদের সবশেষ 15টি টি-20 ম্যাচের মাত্র 2টিতে জিতেছে। আফগানিস্তানের বিপক্ষে নিজের 100তম আন্তর্জাতিক টি-20 ম্যাচ খেলতে নামেন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান।